আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিলি অ্যাক্টিভসে আপনাদের সকলকে স্বাগতম। প্রাথমিক শিক্ষক নিয়োগ, অনিশ্চয়তা, 13 লাখ চাকরি প্রার্থী। নিজস্ব প্রতিবেদক 23 মার্চ 2022 দৈনিকশিক্ষা.কম এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি বিশেষভাবে জরুরি যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন। আরেকটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে রয়েছে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা দিচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। চিকিৎসার প্রয়োজনে মাকে নিয়ে আগামী এপ্রিলে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাজির ইসলামের, কিন্তু 12 মার্চ তিনি জানতে পারেন এপ্রিলে মাস জুড়ে 5 ধাপে নেওয়া হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। যে পরীক্ষার জন্য 2020 সাল থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি, পরিবারের হাল ধরতে চাকরিটা খুবই দরকার, তাই বাধ্য হয়ে এপ্রিলে ভারতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন তাজির। কিন্তু সেই পরীক্ষার জন্য সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে, সেই পরীক্ষা এখন অনিশ্চয়তায়। তাজির বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হলে 1 এপ্রিল শুরু হবে পরীক্ষা, সেভাবেই সব প্রস্তুতি নিলাম। এখন দেখছি 1 এপ্রিল পরীক্ষা তো হবেই না, কবে শুরু হবে তা নিয়েও জেরে কাশছে না কেউ। তাজিরের মতোই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দিন পার করছেন 13,09,461 জন প্রার্থী। শুধু পরীক্ষার তারিখ নয়, পরীক্ষার স্থান নিয়েও রয়েছে নানা অনিশ্চয়তা। সারা দেশে 32,577টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর 10 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় 32,000 থেকে বাড়িয়ে 45,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রাথমিকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নিয়োগ। এই নিয়োগ পরীক্ষার অপেক্ষায় দিন গুনছে 13 লাখ চাকরি প্রত্যাশী। 10 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় 1 এপ্রিল থেকে 5 ধাপে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে পরীক্ষা। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও বলা হচ্ছে পরীক্ষার স্থান ও তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সভা হবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে কবে এই সভা হবে তা স্পষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা। অন্যদিকে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পরীক্ষা নেওয়া যাচ্ছে না। আর প্রার্থীদের অভিযোগ, মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতাই পরীক্ষা জটিলতার কারণ। এসব বিষয়ে জানতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তার কোনো উত্তর দেননি তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে অধিদপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন, শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আরেকটি বাতিলের পর্যায়ে প্রথমটিতে হলো 1 এপ্রিল পরীক্ষা নেওয়া, আর দ্বিতীয়টি হলো কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা নেওয়া। নাম প্রকাশ অনিচ্ছুক এই কর্মকর্তা জানাচ্ছেন, অধিদপ্তরের সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়ে গত রোববার ভার্চুয়ালি সভা করেছেন। সেখানে জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়, বরং আগের মতোই জেলা সদরে হবে নিয়োগ পরীক্ষা। তবে অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো পক্ষ থেকেই এটা নিয়ে আনুষ্ঠানিক কিছু বলছে না। প্রার্থীরা বলছেন, এই পরীক্ষা দিন তারিখ ও স্থান নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে তাদের ভোগান্তি বাড়াচ্ছে। তাদের দাবি, সিদ্ধান্ত যেটাই হোক না কেন দ্রুত সবাইকে যেন জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। শুক্রবার মাথা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।